Vamos. মামুকে কাছে পেয়ে অসুস্থ ইহানের যেন ঈদের দিন আজকে। এত বছর পর মামুরাদের এত কাছ থেকে পাচ্ছে। আমি পোল্যান্ডে আসব আর শপিং করব না, সেটা তো হয় না। হাই এভরিওয়ান, সো আজকে আমার পোল্যান্ডের ফার্স্ট দিন বলতে পারেন, গতকাল রাতেই এসে পৌঁছেছি। সো ইমো অপুর সঙ্গে চলে আসলাম আমি শপিং করতে। আর হ্যাঁ, ইমো অপু কিন্তু 50-50 দেশি বিদেশির ইমো অপু, আপনারা এই 50-50 দেশি বিদেশির পেজটা ঘুরে আসতে পারেন। তো আমি যখনই পোল্যান্ডে আসি আপুর সঙ্গে তো শপিং এ আসবো মাস্ট। আজকে শপিংয়ে বেরিয়েছি, বাট সবার আগে আসলাম ম্যাকডোনাল্ডসে ছেলের জন্য। আমার ছেলের ম্যাকডোনাল্ডস ভীষণ পছন্দ, তো অনেকক্ষণ অপেক্ষার পর, অর্ডার টর্ডার করার পর আমরা বসে আছি। আপুর অলরেডি মাথা ধরে গেছে, সো ইহান খেয়ে নিল, দেন আমরা দুই বোনে মিলে গেলাম শপিং মলে। এখানে ছিলাম আমরা, শপিং করলাম, অনেক ঘুরলাম। ঘুরতে ঘুরতে রমজান মাসে আমাদের পায়ে ব্যথা হয়ে গেছে, তারপর সেখান থেকে চলে গেলাম দুই বোন মিলে বাংলাদেশি শপ এশিয়াতে। আমি যদি পোল্যান্ডে আসি আমি কিন্তু বাংলাদেশি দোকানে মাস্ট আসি, কারণ আমি আসা মানেই আপু আর আমার জমজমাট বাংলাদেশি খাওয়া হয়। তো বাংলাদেশি দোকানে না আসলে তো চলেই না। এখান থেকে আমরা নিয়ে নিলাম ইলিশ মাছ, রেডিমেড পরোটা, তাপা হচ্ছে কাঁচামরিচ, আরও যা যা দরকার আসলে। ও, তার উপর আমার ছেলের পছন্দ হচ্ছে মিস্টার টুইস্ট, বাট আজকে মিস্টার টুইস্ট ছিল না। দেন আমরা গিয়েছিলাম আরেকটা পাকিস্তানি দোকান থেকে, সেখান থেকে আপু নিল চিংড়ি মাছ এবং বিফ। আপু এটা বিফ অর্ডার করে রেখেছিল বোন সহ। নিলাম বাচ্চাদের জন্য চিকেন ফিলেট টাইপের কিছু একটা, ইফতারিতেও খাওয়া যাবে। তো সব কিছু নিয়ে আমরা বাসায় চলে আসলাম। এখন হচ্ছে রান্নাবান্নার পালা। আমরা দুই বোন মিলে আজকে অনেক রান্নাবান্না করব, কারণ সন্ধ্যায় আসবে আমার ভাই। বাজার টাজার গুছাতে গুছাতে আপু কিন্তু অলরেডি বিফ উঠিয়ে দিয়েছে, মানে ভাইয়ার জন্য। কিন্তু ভাইয়া পোল্যান্ডে থাকে, তাই আমরা দুই বোন ওকে কিছু রান্নাবান্নাও করে দেব, যখন ও একা থাকবে খেতে পারবে। আর মাছ ধুতে ধুতেই চলে এসেছে আমার ভাই। ইয়োহানেস, দেখো কে আসছে। মামুকে কাছে পেয়ে ইহানের যেন ঈদ। অক্টোবর মাসে যখন ভাইয়া আসে, ইহান আমার ভাইয়ের সঙ্গে, মানে তার মামুর সঙ্গে এত খাতির, তার বলার বাইরে। এখন মামু বলতে সে অন্ধ, বলে না মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে। মনে হচ্ছে যে আমার ছেলে আকাশের চাঁদ হাতে পেল তার মামুকে দেখে, এবং বার্লিন থেকে খুব এক্সাইটেড ছিল সে কখন পোল্যান্ডে আসবে আর মামুকে দেখবে। আর মামু অলরেডি তার গিফট টিফট সব নিয়ে হাজির। আর এই তো আমার ভাই খেতে বসেছে এসেই, যেহেতু অনেকক্ষণ জার্নি করে এসেছে। আর শুধু ইহান জানেন না, সত্যি বলতে আমার নিজেরও মনে হচ্ছিল এই রমজান মাসে যেন ঈদ লেগেছে আমাদের। আমার ভাইও বলছিল যে রমজান মাস মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আজকে আমার ঈদের দিন। তো আপু প্রথমে গরু মাংস ইলিশ মাছ দিয়ে ভাইয়াকে খেতে দিল, তারপর ছিল মরিচ ভর্তা। আর এর মধ্যে তো রান্নাবান্না চলছেই, ওই যে বললাম দুই বোন আমরা একখানে হলে রান্নাবান্না তো করবই। আমার ভাইকে এত কাছ থেকে পেয়ে আমার মনে হচ্ছিল যে আমার এত দিনের দোয়া আসলে সত্যি হয়েছে, কারণ আমার খুব ইচ্ছা ছিল আমার ভাইটা আমার আশেপাশে থাকুক, আমার কাছে থাকুক। ইউরোপে আমি একদম একা ছিলাম, আমার নিজের বলতে কেউ ছিল না। তো এখন আমার ভাই আছে, আর এটা আমার ছেলের জন্যও অনেক জরুরি যে ও এত কাছ থেকে ওর মামার আদর পাচ্ছে এত বছর পর। মামা তাকে খাইয়েও দিচ্ছে, আর তার আহ্লাদের কোনো শেষ নেই। সে খাওয়া ছেড়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি, যেরকম হয় মামু কাছে পেলে মানুষের। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, সবাই দেখতে থাকুন পরবর্তী ব্লগগুলিও। আল্লাহ হাফেজ।